নমস্কার বন্ধুরা, আগের দিন দেখেছিলে ভেজ পরোটা বানিয়েছিলাম, তার সাথেই বলেছিলাম একটা নিরামিষ কসুরি আলুর দম বানিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষ এত পদ থাকতেও অনেক সময় আমরা চিন্তা করি কিভাবে কি করব, কিন্তু এই পদগুলো কিন্তু এত সুন্দর খেতে হয়, একটু ধৈর্য ধরে করলেই কিন্তু দারুণ হয়। চলো দেখে নিই আলুর দমটা কী করে বানিয়েছি। প্রথমে এই যে দারচিনি দিচ্ছি, তারপরে তিনটে ছোট এলাচ দিয়েছি, আর এই চার পাঁচ থেকে ছটা লবঙ্গ দিয়েছি, একটু জিরে দিচ্ছি, গোটা জিরে, গ্যাসটা আস্তে করে রেখেছি, আর দুটো তেজপাতা, আর ঝাল অনুসারে তোমাদের কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কাটা দেবে, আর এখানে গোলমরিচ, গোটা গোলমরিচও দিয়ে দিচ্ছি, সেইটায় হালকা করে ভেজে নেব। ভেজে হালকা, খুব বেশিক্ষণ নয়, হালকা নাড়াচাড়া করার পর একটু চারমগজ দিয়ে দিচ্ছি, সেটাকেও মানে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যেই চারমগজটা নাড়াচাড়া করে নেব, তারপরে নাড়াচাড়া করে ঠান্ডা হলেই ওইটাকে মিক্সির মধ্যে দিয়ে এই যে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে ওর মধ্যে গ্রেট করা মানে কুড়ে রাখা আদা টুকরো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো ওই মিক্সির মধ্যেই দিয়ে দেবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর বেশ খানিকটা জল মানে মশলাগুলো যাতে পেস্ট মতন হয়ে যায় সেই জন্যে জলটা দিলাম। সেই পেস্টটা এবার তৈরি করে রেখে গ্যাস জেলে যথারীতি তেল গরম করে আলুর দমের মতন আলুগুলো কেটে নিয়েছি, সেই আলুর দমের আলুগুলোই ভালো করে তেলে ভেজে নেব। একটু লাল করে ভালো করে ভেজে নেবে, তাহলে কি হবে আলুর দমের স্বাদটা কিন্তু ভালো আসে, সেই জন্য আলুগুলো একটু ভেজে নিতে হবে। চলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আলুগুলো দেখতেই পাচ্ছ বেশ লাল করে ভেজে এবারে তুলে নিচ্ছি, একটা জায়গায় তুলে রেখে দেবে। হ্যাঁ, এর মধ্যেও মশলাগুলো দিয়ে কষলে হয়, কিন্তু আলুগুলো তুলে রাখলে কি হবে ওই তেলের ওপর মশলাগুলো কষলে খুব সুন্দর করে কষাটা হবে, সেই জন্যেই আলুগুলো সব তুলে নিলাম। আর তারপরে এই তেলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম গরম মশলা দিয়ে এবং আদা দিয়ে, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবে। হ্যাঁ, সুন্দর করে তেলের মধ্যে ভালো করে কষে নেওয়ার পর একটু অবশ্যই স্বাদ অনুসারে লবণটা দেবে, কারণ আমরা আলু ভাজার সময়ও লবণ দিইনি আর মশলার সময়ও লবণ দিইনি, আর ওই হলুদ গুঁড়োটা মনে হলে একটু কম লাগছে সেই জন্য সামান্য একটু দিলাম, যেহেতু আগে দেয়া হয়েছে না দিলেই হবে, আমার একটু মনে হচ্ছিলো কম মনে হচ্ছিলো সেই জন্য একটু দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিতে হবে, আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে ভালো করে এবারে মশলার সাথে কষতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, তারপরে এবারে মিক্সি ধুয়ে মিক্সি ধোয়া জলটা ভালো করে দিয়ে দেবো, অবশ্যই মিক্সি ধোয়া জলটা দেবে, দিয়ে তারপরে চাপা দিয়ে রাখবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হলে কসুরি মেথি চাটুর মধ্যে গরম করে নিয়ে সেটাই হাতের সাহায্যে গুঁড়ো করে করে আলুর দমের মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, খুব বেশি দিতে হয় সেই রকম নয়, আবার একটু মানে মনে হবে দেখা যাবে সেই রকম, আর টেস্টটা
দারুণ আসবে। এটা হলুদ ছাড়াও করতে পারো, কিন্তু হলুদ দিয়ে করলে দেখতে পাচ্ছ কি দারুণ রং এসেছে। তাহলে নিরামিষ যেদিনকে রয়েছে এই কাসুরি আলুর দম একদিন অবশ্যই ট্রাই করবে, আর সঙ্গে ভেজ পরোটাটা অবশ্যই ট্রাই করবে। দুটো কম্বিনেশন কিন্তু দারুণ লাগবে। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে। আর নতুন বন্ধুরা অবশ্যই, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা অবশ্যই যেমন কমেন্ট করছো সেই রকম কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের জন্য বাই বাই।